সকাল হতেই পাখিরা যে যার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। একটি কাকও এদিক ওদিক উড়তে থাকে, কোথায় একটু খাবার পাওয়া যায়। এদিকে একটি ময়ূরের বাসার কাছে কিছু ময়ূর পুচ্ছ পড়েছিল, আর ময়ূরেরাও বাসাতে ছিল না। কাকটি উড়তে উড়তে ওই ময়ূর পুচ্ছগুলি দেখতে পায়। সে ভাবল, আমি যদি এই ময়ূর পুচ্ছগুলি আমার ডানায় ও শরীরে বসিয়ে দিই, তাহলে হয়তো আমাকেও ময়ূরের মতো সুন্দর দেখাবে। যেমন বলা তেমনি কাজ, ময়ূর পুচ্ছগুলি দিয়ে কাকটি নিজের শরীর সজ্জিত করল। এরপর সে অন্য কাকের নিকট গিয়ে বলল, এরপর কাকটি ময়ূরদের সাথে বন্ধুত্ব করতে গেল। বন্ধুত্ব তোর সাথে? তুই তো কুৎসিত ডার কাক, তুই ময়ূর হওয়ার চেষ্টা করছিস? এই বলে একটি ময়ূর কাকের শরীর থেকে ময়ূর পুচ্ছগুলি টেনে খুলে দিল। যা, এখান থেকে চলে যা। কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাকটি সেখান থেকে প্রস্থান করল। এরপর কাকটি আবার ওই কাকেদের কাছে ফিরে গেল। অন্য কাকগুলি তাকে দেখে ঠাট্টা করে বলল, তোর ময়ূর পুচ্ছ কোথায় গেল? যা, ময়ূরদের সাথে বন্ধুত্ব কর। ময়ূরেরা আমাকে দলে নেয়নি, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমরা তোকে দলে নেব না। তুই তো আমাদের কুৎসিত কাক বলেছিলিস, মনে আছে? যা, এখান থেকে চলে যা, আর কোনোদিনও আমাদের কাছে আসবি না। গ্রামের কাছাকাছি এক জঙ্গলে একটি চালাক শেয়াল বাস করত। আমরা জানি শেয়াল খুব চালাক হয়। দিনের বেলা সে গর্তের ভিতরে লুকিয়ে থাকত, আর রাত হলেই তার খেলা শুরু হতো। চুপি চুপি গ্রামের মধ্যে ঢুকে গৃহপালিত পশু, হাঁস, মুরগি প্রভৃতি চুরি করে নিয়ে পালাত। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিনই সে রাত্রে চুরি করতে আসত। শেয়ালের লোভ ধীরে ধীরে বাড়তেই থাকল। এদিকে গ্রামের লোকেরা শেয়ালকে ধরার জন্য ফাঁদ পেতে রাখল। সূর্য অস্ত যাবার পর ধীরে ধীরে অন্ধকার নামল, আর শুরু হয়ে গেল শেয়ালের রাজত্ব। প্রতিদিনের মতো আজকেও সে চুরি করার জন্য রওনা হল। না, আজ একটু তাড়াতাড়ি যাই, ফিরে এসে বেশ জমিয়ে ভোজন করতে হবে। এই বলে সে আরো তাড়াতাড়ি হাঁটতে থাকল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কে যেন পিছন থেকে তার লেজটা টেনে ধরল। অনেক চেষ্টা করেও কিছুতেই সে সামনে এগোতে পারল না। আরে, আমার লেজ তো ফাঁদে আটকে গেছে। শেয়াল অনেক চেষ্টা করল নিজেকে ছাড়াবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে শেয়াল শরীরের সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকলো।
কি? আমার লেজ তো ছিঁড়ে গেল, এখন আমি কি করব? যদি বন্ধুদের কাছে যাই তারা আমাকে দেখে ঠাট্টা করবে এবং লেজ কাটা শেয়াল বলবে। অনেক ভেবে সে একটি মতলব আঁটল আর জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে সে তার বন্ধুদের একটি সভায় উপস্থিত হবার জন্য আহ্বান জানাল। সভায় দাঁড়িয়ে শেয়াল বলল, আমাদের সুখের দিন শেষ হয়ে গেছে। লোকে আমাদের জন্তু বলে ঘৃণা করে, তার কারণ আমাদের এই লেজ। তাই আমি আমার লেজ কেটে ফেলেছি, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো যাতে আমাদের কেউ ঘৃণা করতে না পারে। গাছের নিচে এক বুড়ো শেয়াল এতক্ষণ এই সব কথা শুনছিল। তারপর সে লেজ কাটা শেয়ালকে বলল, বন্ধু আমি জানি তুমি খুব বুদ্ধিমান, আমরা সবাই হলাম জন্তু আর আমাদের রাজ্য হলো এই জঙ্গল। জঙ্গলে পশুদের লেজই হলো একমাত্র সৌন্দর্যের প্রতীক। তুমি দুর্ঘটনার কারণে লেজ হারিয়ে আমাদের বোকা বানাতে এসেছো, আমি কিছুতেই হতে দেব না। কাটা লেজ তোমার শরীরের সাথে জুড়ে দাও, না হলে তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেব। এ কথা শুনে শেয়াল কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখান থেকে চলে গেল। জঙ্গলের মাঝে একটি অগভীর পুকুর ছিল, সেখানে মানুষজন কেউ আসত না। জঙ্গলের পশু পাখিরা এখানে জলপান করতে আসত। একদিন একটি তৃষ্ণার্ত মহিষ ওই পুকুরে এলো জলপান করার জন্য। সে জলপান করতে যাবে এমন সময় একটি সিংহ কোথা থেকে এসে বলল, তুমি আগে জলপান করার চেষ্টা করো না, আমার ক্ষমতা বেশি, তাই আমি আগে জলপান করব। তুমি যা ভাবছো তা ঠিক নয়, তোমার যেমন ধারালো দাঁত ও নখ আছে তেমনি আমার সিং দুটিও তরবারির মতো ধারালো, তোমার শরীর এফড় ওফড় করে দিতে পারি। তার আর আগে আরো কাছাকাছি এগিয়ে গেল। সিংহ গর্জন করে বলতে থাকলো, তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা, প্রত্যেকটা পশু পাখি আমাকে দেখে সম্মান করে, আমার কথাই ওঠে বসে, আর তুমি আমাকে অপমান করছো। সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান দিতে হয়, আমি জানি তুমি জঙ্গলের রাজা, জন্তুরা তোমাকে ভয় করে, ভালোবাসে না। আমি মোষেদের দলপতি, তারা যখন বিপদে পড়ে আমি তাদের প্রাণপণে বাঁচানোর চেষ্টা করি, আর তুমি প্রজাদের রক্ষা করার পরিবর্তে তাদের মারার চেষ্টা করো। ছি! সিংহ ও মহিষের ঝগড়া শুনে তাদের মাথার ওপর কাক ও শকুন উঠতে থাকে। তারা বলে, যুদ্ধে মহিষ বা সিংহ যেই মারা যাক না কেন, আমরা তো মাংস খাবো, আমাদের কোনো বাদ বিচার নেই। এ কথা শুনে সিংহ ও মহিষ ভাবল, আমরা একেবারেই বোকা, যুদ্ধের আর দরকার নেই, চলো আমরা দুজনেই একসাথে জলপান করি। একটি শীতের সকাল, চারিদিক কুয়াশাচ্ছন্ন, দূরের জিনিস স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে কেউ যেন চারিদিকটা ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে, আর সূর্যের আলো যেন মাটিতে নামতেই ভয় পাচ্ছে।
এরকমই একটি সময়ে এক কৃষক চাষ করার জন্য জমিতে লাঙল দিচ্ছিল। এইভাবে কিছুক্ষণ লাঙল দেওয়ার পর সে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে গেল। এমন সময় কৃষক দেখল একটি সাপ ঠান্ডায় মৃতপ্রায় হয়ে জমিতে পড়ে আছে। সাপটিকে দেখে কৃষকের খুব করুণা হলো। সাপটিকে যদি আমি না দেখি তাহলে তো এটি মারাই যাবে। কৃষক সাপটিকে বাড়িতে নিয়ে এলো। এবং যত্ন সহকারে তার সেবা করতে লাগলো। ঠিকঠাক সময়ে যত্ন করে খাইয়ে তাকে সতেজ করে তুলল। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন কৃষকের পুত্র উঠানে খেলা করছিল। এদিকে সাপ বেটা ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে যেতে থাকে। শিশুটি একটি বারও খেয়াল করল না যে সাপটি তাকে কামড়ানোর জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কৃষক এই ঘটনা দেখে চমকে ওঠে। মুহূর্তের মধ্যে কৃষক ছুটে যায় সাপের কবল থেকে তার পুত্রকে বাঁচানোর জন্য। সাপটি শিশুকে কামড়াতে যাবে এমন সময় কৃষকের লাঠির আঘাতে সাপটি মাটিতে লুটিয়ে পড়ল। ওরে সাপ, তুই এত অকৃতজ্ঞ! আরে তুই তো মৃত্যুর মুখে পড়েছিলিস। তোকে বাড়িতে নিয়ে এসে সেবা না করলে তুই তো মরেই যেতিস। এসব ভুলে গেলি? আমি তোকে বাঁচিয়ে ভুল করেছি। তুই কিনা আমার পুত্রকে দংশন করতে চেয়েছিলিস? এখন আমি বুঝলাম, যার যা স্বভাব সেটা তার নিজস্ব প্রকৃতি, আর এই প্রকৃতিকে কোনো দিন পরিবর্তন করা যায় না। আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছেন যাদেরকে ভালোর পথে আনার চেষ্টা করলেও তারা সেই খারাপ পথেই এগিয়ে যায়। তাই এরকম মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। সময়টি ছিল একটি গ্রীষ্মের দুপুর। সূর্য লতাপাতার ফাঁক দিয়ে উঁকি মারছে, চারিদিকে রোদ ঝলমল করছে। এরকমই একটি সময়ে একটি খরগোশ গাছের ছায়াতে ঘুমাচ্ছিল। হঠাৎ সরসর শব্দে তার ঘুমটা ভেঙে গেল। এদিক ওদিক তাকাতেই সে দেখতে পায় পাশ দিয়ে একটি কচ্ছপ হেঁটে যাচ্ছে। কচ্ছপ বেটা, তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বন্ধু, এত হাসছো কেন? যুবক হয়েও তুমি বৃদ্ধের মতো ধীর গতিতে হাঁটছো কেন? তুমি কি খোঁড়া না পাগল? আমি খোঁড়াও না পাগলও না, আমি ক্ষমতাবান। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার হাঁটতে কষ্ট হচ্ছে। না না, আমার কোনো কষ্ট হয়নি।
কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে তোমার কষ্ট হচ্ছে। প্রমাণ? কিভাবে প্রমাণ করবে? আমার সাথে হাঁটার প্রতিযোগিতা করতে হবে। আমি জানি তুমি হেরে যাবে, আর তখনই প্রমাণ হয়ে যাবে। গর্বই ধ্বংসের কারণ। ঠিক আছে, আমি রাজি এই প্রতিযোগিতায়। খুব ভালো। ওই যে দূরে একটি বড় গাছ দেখতে পাচ্ছ, যে আগে সেখানে পৌঁছতে পারবে সেই জয়লাভ করবে। তাহলে আমাদের সময় শুরু এখন। অনেক পিছনে আছে, ও আমার কাছে পৌঁছতেই তো অনেক টাইম লেগে যাবে। ও আসতে থাকুক, আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম নেবার সময় খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। এদিকে যথাসময়ে কচ্ছপ খরগোশের থেকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ প্রায় সীমানায় পৌঁছে গেছে। খরগোশ দ্রুত এগিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু গাছটির নিকট যাবার আগেই কচ্ছপ প্রতিযোগিতায় জিতে গেল। গ্রামের পাশেই একটি সুন্দর পুকুর ছিল। পুকুরটি খুব একটা বড় নয়, চারপাশে ছোট ছোট গাছপালা আর ঘাসে ভরা। পাশের মাঠ থেকে গরু মোষ আর বিভিন্ন ধরনের জন্তুরা এখানে জলপান করতে আসত। আর এই পুকুরে একটি ব্যাং তার ছোট ছোট ব্যাঙাচিদের নিয়ে বাস করত। একদিন দুপুরে দুটো ব্যাঙাচি পুকুরের পাড়ে খেলা করছিল। আর তার মা পাশে রোদে ঘুমাচ্ছিল। এমন সময় একটি ষাঁড় পুকুরের দিকে এগিয়ে আসে জলপান করার জন্য। ষাঁড়টিকে দেখে ব্যাঙাচি দুটো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ তারা মায়ের কাছে ছুটে গিয়ে বলে, মা মা, আমরা একটা বিশাল আকৃতির প্রাণী দেখলাম, আর সে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের খুব ভয় করছে মা। বিশাল আকৃতির প্রাণী শুনে মা ব্যাং হেসে বলল, বিশাল আকৃতি, এই দেখ আমার থেকেও বড় নাকি। মা ব্যাং রেগে গিয়ে আরো বড় পেট ফোলাতে লাগলো। মা, তুমি কিন্তু তার থেকে কোনদিন বড় হতে পারবে না। তুমি ভুল করছো মা, এটা মেনে নাও, তুমি কিন্তু তার থেকে ছোট। এটা হতেই পারে না, আমার থেকে বড় কেউ হতে পারে না। মা ব্যাং রেগে গিয়ে আরো বড় পেট ফোলাতে লাগলো। কারোর কথা না শুনে সে তার পেটটা ফুলিয়েই চলল। অবশেষে পেট ফেটে গিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার সমস্ত ঈর্ষা দম্ভ এক নিমেষে শেষ হয়ে গেল।